যাচাই বাছাইয়ের প্রথম দিনে দুপুর পর্যন্ত চট্টগ্রামের 5 আসনে 12 প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য চট্টগ্রাম 1 আসনের স্বতন্ত্র প্রার্থী গিয়াসউদ্দিন, বৈধতা পেয়েছে 37 জনের প্রার্থিতা। বাতিল হওয়া প্রার্থীরা প্রার্থিতা ফিরে পেতে আপিলের সুযোগ পাবেন। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। চট্টগ্রামে যাচাই বাছাই কার্যক্রম চলে দুজন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। এ সময় উপস্থিত ছিলেন প্রার্থী ও তাদের প্রতিনিধিরা। প্রথম দিনে 8টির মধ্যে দুপুর পর্যন্ত 5টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই করা হয়। তাতে 1% ভোটারের স্বাক্ষরে অসঙ্গতি সহ নানা ভুল ত্রুটির কারণে 12 জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। র্যান্ডমলি নির্বাচন কমিশন আমাদেরকে 10 জন ভোটার সঠিক আছে কিনা, স্বাক্ষর সঠিক আছে কিনা সেটি যাচাই করার জন্য দিয়েছিলেন, এবং সেখান থেকে দেখা গেছে যে কিছু কিছু জায়গায় ব্যত্যয় রয়েছে, গরমিল রয়েছে, সেগুলো বাতিল হয়েছে। বাতিল ঘোষিত হওয়া প্রার্থীরা হলেন চট্টগ্রাম 1 আসনে গিয়াসউদ্দিন, 4-এ দিদারুল আলম ও মোহাম্মদ ইমরান, 5-এ নাসির হায়দার করিম ও মোহাম্মদ শাহজাহান। এছাড়াও চট্টগ্রাম 2-এ 3 জন স্বতন্ত্র প্রার্থী আর 3-এ জাকের পার্টি ও সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়। প্রার্থীরা ফিরে পেতে তারা আপিলের কথা জানান। স্বতন্ত্র প্রার্থীর জন্য তারা 1% ভোটারের সিগনেচার, আপনার মোবাইল নাম্বার, ঠিকানা যাচাই বাছার করে তারা এটা আমরা জমা দিয়েছি। তারা বলছেন এটা তারা যথাযথ পাননি। তখন ক্যামেরা দিয়ে ভিডিও করে, টিপসই চাই এবং রঙিন আইডি কার্ডের টোটাল প্রোফাইল দেয়, ঘাবড়ে গিয়ে বলে যায় আমি এগুলিতে নাই, মনে হয় মামলা টামলা বা কোনো রকমের ওর মধ্যে একটা ভয়ভীতি কাজ করে। আমার মনে হয় ওনারা ঠিক মতো আমার প্রার্থীদেরকে ফোনও করেননি, তো সেই হিসাবে আমি এটা আপিল করব। এই 5টি আসনে মোট প্রার্থী 49 জন, বাতিল হওয়া 12 জন ছাড়া বাকি 37 জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। মাইনর একটা ইয়ে ছিল, এটা আমি দিয়ে দিয়েছি এবং তিনি গ্রহণ করেছেন এবং তিনি বলেছেন আমার মনোনয়নপত্র বৈধ। অবশ্যই চ্যালেঞ্জ থাকবে, রাজনীতি যখন করতে এসেছি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, ভোট যেহেতু করতে এসেছি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। নির্বাচন করা, জয়লাভ করা, এগুলি তো হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, জাতীয় সংসদের নির্বাচন। প্রগতিশীল গণতান্ত্রিক ফোরামের পক্ষ থেকে আমরা তৃণমূলের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করছি। বাকি 8 আসনের প্রার্থীদের যাচাই বাছাই হবে সোমবার। এবার 16টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন 151 জন। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।